দেখেছো? উঠে যা উঠে যা, এই দেখো উঠে পড়েছে উঠে পড়েছে। কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। এখন সকাল সকাল দেখলে তো আমার পুজো হয়ে গেল, স্নান হয়ে গেছে, এবারে চলো কিচেনে ঢুকবো। এখন বেশি বাজে না, আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্ট কাজ স্নান করে ফেলেছি, এত গরম। আর তাছাড়া আজকে নাকি জল মানে আসবে না, কি বলবো, ওই মানে সাপ্লাই আসবে না জল এক টাইম, তার মানে যদি জল টল ফুরিয়ে যায় বাবা ট্যাঙ্কে, আমি ওই জন্য আগে ভাগে স্নানটা করে ফেলেছি। জল না থাকলে বাপরে স্নান, আর এই গরমকালে যদি স্নান না করতে পারি তাহলে তো মানে মাথা পাগল পাগল হয়ে যাবে, এমনিতেই তো মাথা হট চেম্বার আরও সাংঘাতিক হয়ে যাবে। ওই জন্য আমি সব কাজ সেরে তারপরে এসছি কিচেনে। চলো এবারে ওকে চা দেবো। কেউ এলো, দাঁড়াও দেখি কে এলো। হ্যাঁ যাই। বা যাওয়া তো নয়, আগে তার মানে সাজুগুজু করতে হবে, কেউ এলেও দেখতে হবে, সাজুগুজু করতে হবে, তবে না দেখতে পারবো। বাবা এই যে হাতে আর ধরছে না আমার, এবার এই সবকে আবার সাবান দিয়ে ধুতে হবে, করতে হবে। এই একটা পানির, দু প্যাকেট দুধ, আর একটা পাউরুটি। দাঁড়াও আমি আগে হাতটা স্যানিটাইজ করি, তারপরে ওনাকে এটা। এইবার দেখো দুধ তো নেওয়া হয়ে গেল, এবার দুধওয়ালা দাদাকে টাকাটা দিয়ে দিই। হাতটা আগে স্যানিটাইজ করে নিলাম, দিয়ে এবার টাকাটা আগে ওনাকে দিয়ে দিই। আগের বছর যে লকডাউন হয়েছিল না, তখন দুধওয়ালা দাদাও আসতে পারেনি, মানে তখন দুধ নিয়েও খুব সমস্যা হতো, সে একবারে বেশি বেশি দুধ কিনতে হতো আর দুধ কেটে যেত। এই রোজের যে একটা দুধ দিয়ে গেলে রোজের একটা টাটকা ব্যাপার, সেই ব্যাপারটা গত বছরে ভীষণ প্রবলেম মানে ফেস করেছিলাম গো। তাই এবছরে তো ওইটা হয়ে মানে দুধ দিয়ে যাচ্ছে এক পক্ষে ভালো। তাই দেখো দুধওয়ালা দাদা যে খুচরো টাকাটা ফেরত দিয়েছে সেটা আমি ভালো করে সাবান দিয়ে কাটছি, অবশ্যই এইটা করবে, মানে টাকা থেকে ভীষণ ছড়ায়, মানে জার্ম ছড়ায়, এর ওর হাত দিয়ে টাকা আসে। তো আমরা ওই জন্য যখনই টাকা আসে স্যানিটাইজ করার থেকেও আমার মনে হয় যে যদি ধোয়া সম্ভব হয় সাবান দিয়ে আমি ধুয়ে দেখো, এই সেই ক্ষান্ত বুড়ি দিদি শাশুড়ির মতন শুকুর দিয়ে দিলাম। সেই ক্ষান্ত বুড়ির গল্পটা জানো? নিজে থাকে তারা লোহা সিন্ধুকে, টাকা কড়িগুলো হাওয়া খাবে বলে রেখে দেয় খোলা জানলায়। আর এই দেখো টাবে একটু জল ভরে রাখছি, কারণ জল আসবে না তো ওই জন্যে। ওই দেখো নিচে সবজিওয়ালা দাঁড়িয়ে আছে, আর আমার এই সবজি আম কেনা হয়ে গেছে। আমগুলো আমি অলরেডি জলে ভিজিয়ে দিয়েছি, এখানেই জল, এখানে দেখো আমার একটা কল আছে, সেই কল থেকেই জল নিয়ে ভিজিয়ে দিয়েছি বারান্দাতেই। এই কলা টলা সবই ভিজিয়ে দেবো, এই দেখো না জল ভরে রেখেছি, সব সবজি এটার মধ্যে ভিজিয়ে দেবো। দেখো আমগুলো অনেকক্ষণ আমি নুন জলে চুবিয়ে রেখেছিলাম, এবার এই আমগুলো আমি ধুয়ে ধুয়ে তুলে ফেলছি। জিম্মা আমাকে হেল্প করছে, ওই আমগুলো ঘরে নিয়ে গিয়ে টেবিলে রাখছে, আর আমি এবার সবজিগুলো চুবিয়ে দিয়ে জলে আর ঘরে চলে যাব। এখন এইখানে সবজিগুলো অন্তত এক দেড় ঘন্টা আমি চুবিয়ে রেখে দেবো,
মানে যতক্ষণ না ওরা মানে সমস্ত রকম নোংরা ধুলো ময়লা জার্ম যা আছে সব না বেরিয়ে যায়, জলের মধ্যে আমি একটু নুন দিয়ে দিয়েছি। নুন জলে আমি ডুবিয়ে রেখে দেবো। জানি না প্রসেস ঠিক কি ভুল, তোমরা যদি আরও কিছু ভালো প্রসেস থাকে আমাকে কমেন্টস করে জানিও তো। উফ, একে আজকে জল আসবে না, তাই আবার আজকে পিঙ্কি আসেনি। সেই সব বাসনগুলো মাজা হয়ে গেল, আর দেখলে তো সবজিগুলো আর ফল যা নিয়েছিলাম সেগুলো সব ধোয়া হয়ে গেল। দেখো এইখানের অবস্থা দেখো, এইসব এনে এনে এখানটা রেখেছি, বাসন সমস্ত বাসন মেজে মেজে এখানটা রাখা আছে। উফ, এবারে চলো এবারে কি তুমি কি আরেকবার চা খাবে? চা যতবার দেবে ততবার খাবো, চা করি। সায়ন তুই চা খেয়েছিস? এসো নাই আয়। ও হ্যাঁ, ওটা ফোনটা চার্জে দিয়ে দে, মানির ফোনটা চার্জে দেওয়া হয়নি, চার্জে দিয়ে দে, ওই রুমে আছে চার্জে বসিয়ে দে। লকডাউন সব কিছু বন্ধ কিন্তু ঘরের কাজ যেন আরো বেশি বেড়ে গেছে, তাই কি না বলো? 50 বার চা ঘরে থাকলেই, মানে সকালে হয়তো একবার চা খেতো অফিস থাকলে, আর এখন তো মিনিমাম 3 বার চা খায়। তাই দেখো চা করলাম, চাটা আগে দিয়ে আসি তারপরে অন্য কাজ। দেখো যেই আম কেনা হয়েছে এদেরকে দেখো। হ্যাঁ দাঁড়া, ওগুলো রাখ রাখ বাইরেই রাখ, প্যাকেটে রাখ, সব ধোয়া। হ্যাঁ তুই সব থেকে কোন ফল খেতে ভালোবাসিস বল দেখি জিম্মা? হ্যাঁ কোন ফল খেতে ভালোবাসিস সব থেকে? ম্যাঙ্গো। এখানে আম কাটা হচ্ছে, ওই আম মুড়ি এইসবই খেয়ে নেওয়া হবে আর কি। আর এইখানে আমার সবজিগুলো এখনো ধুয়ে ভিজছে, চুপছে ওরা, ওরা এখন জলে চুবে আছে, ওদের যতক্ষণ না জলাতঙ্ক হবে আমি তুলবো না ওদের। ওই বড় গামলাটাই ও আজকে চান করবে বলছে, কি বলতো বড় গামলা স্নান করবে। কোরিয়ান লোকেরা বাস হবে জানো, কোরিয়া নিয়ে পড়েছে ও, কোরিয়ার কোরিয়ান হবে, কোরিয়ান সবকিছু ওর ভালো লাগছে এখন। কোরিয়ান বেবিদের দেখে, কোরিয়ান বাচ্চাদের দেখে, কোরিয়ান সিঙ্গারদের দেখে, কোরিয়ান ব্লগ দেখে, কোরিয়ান ভালো লাগছে ওর এখন। আমি তো কোরিয়ান একটা ওয়ার্ডও শিখেছি। ও একটা কোরিয়ান ওয়ার্ড শিখেছে বলো? কেতুয়া। আবার বলো। কেতুয়া মানে গরম, এখন কি কেতুয়া, খুব গরম। চলো এইবারে ব্রেকফাস্টের ব্যবস্থা করছি। এই দেখো এটা দুধ কর্নফ্লেক্স, আমাদের বাড়িতে মানে এক একজন এক এক রকমের ব্রেকফাস্ট খায় জানো, সকাল থেকে উঠে আমি শুধু মানে এই করতে থাকি। এই যে দেখো এখন এইটা সুবীরকে দিয়ে আসছি, ও ওখানে কাজ করছে তাই জন্যে ওকে ব্রেকফাস্টটা আগে দিয়ে দিচ্ছি। ওকে দিলাম কর্নফ্লেক্স দুধ, আর আম কাটলো মানি সে একটু আম দিলাম, অন্যদিন কলা টলাও দিই। তা আজকে কলাটা দেখলে না, কলাটা না আজকে খাওয়া যাবে না, কালকে খাওয়ার মতন কলাটা যেটা দিয়েছে যে জলে চুবিয়ে রাখলাম দেখলে ওটা একটু কাঁচা কাঁচা আছে। আর এইটা বানাচ্ছি জিম্মার আর সায়নের জন্য, ডিম টোস্ট বানাবো, তা একটু কায়দা করে বানাতে হবে। আর এই পাকা বুড়ি সব কাজে আমার চলে আসবে আমাকে হেল্প করতে। দেখো সবজি ধুচ্ছিলাম সেখানে ও সবজি ধুতে চলে গেছিলো, এখন চলে এসছে ও ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট বানাতে। দিয়ে এই দেখো এখন আমি এইটাই একটু বানিয়ে দিচ্ছি, ডিম দিয়ে ভেজে দিচ্ছি। ও সেই কি দেখেছে কোন চ্যানেলে সেই রোল, সেটা দেখে সেরমভাবে আমাকে করতে বলছে, আমাকে দেখিয়েছে, যা আমি যেরমভাবে পেরেছি আমার প্রসেসে আমি করে। এবার দেখো আমার ব্রেকফাস্টটাও নিয়ে নিয়েছি, আমি চিয়া সিড সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম। তোমরা তো সবাই জানো যে আমি রোজই একটু করে চিয়া সিডস ভিজিয়ে দিই, চিয়া সিডস খাওয়া না ভীষণ উপকারী। আমার চিয়া সিডস নিয়ে ভিডিও আছে তোমরা দেখতে পারো, ভীষণ উপকারী চিয়া সিডস খাওয়া। তাই চিয়া সিডস একটু ড্রাই ফ্রুটস নিয়েছি, আম মানি কাটলো সেগুলো দিয়েই ব্রেকফাস্ট হয়ে যাবে। আর মানি খেলো আম মুড়ি এইগুলোই খেলো, আজকে আর ডিম সিদ্ধ করিনি, এত গরম পড়েছে না আর ওই সব খেতে ভালোও লাগছে না। দেখবে এই গরমকালে না এরকম ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে, তাই না বলো? সুবীর খেলো দুধ কর্নফ্লেক্স, আম আমার এটা, মানির মুড়ি, আম কলা এইসব এইসব খাওয়া হলো। আর এই এই সময় না সকালবেলা এরকম ব্রেকফাস্ট করলে না খুব পেটটা ভার থাকে দেখবে।
জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারটা আবার এ জয় মঙ্গলবার, তোমরা কে কে করো জয় মঙ্গলবার? অনেকে করো না? আমিও করি, করবো। আমি না সকালবেলা উঠেই, তোমরা আমাকে ব্লগে আগেও হয়তো দেখেছো যে সকালবেলা উঠেই না একটু মুগ ডাল হোক মুসুর ডাল হোক একটু জানলায় ছড়িয়ে রাখি। কেন জানো তো, ওই যে দেখো না আমাদের তো ব্রেকফাস্ট হলো, এবার ওদেরও তো ব্রেকফাস্ট চাই, ওদের ব্রেকফাস্টটা আমি আগেই দিয়ে রেখেছিলাম। দেখো কি মিষ্টি, আরে দেখো সো সুইট। ওই দেখো ঘরে ঢুকে আসে একদম, জানো পায়রা রোজ খেতে আসে। তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে ওরা চলে গেলে তবে আমার শান্তি লাগে, আর যেদিন আসে না খায় না না আমার সত্যিই মন খারাপ লাগে যে কেন এলো না কেন এলো না, খালি মনটা খারাপ লাগে না আসলে। দিলাম খেলো না, তাই না? মনটা খারাপ লাগে, তার খেয়ে নিয়ে চলে যায় বাবা, সেটাই আমার শান্তি লাগে। দেখো এটা আমার হোমমেড প্যাক, এই প্যাকটা বানানো কিন্তু আমি ওই চ্যানেলে দেখিয়েছি, ভীষণ ভালো। এই প্যাকটাই আমি এখন অ্যাপ্লাই করব। এটা আমি বানিয়ে এমনি, এটা একটা এমনি ডাব্বা ছিল একটা অন্য চারকোল ফেস প্যাকের, তা আমি সেটার মধ্যে এটা স্টোর করে রেখেছিলাম ফ্রিজে, তা এখন এটা অ্যাপ্লাই করব। এই ফেস প্যাকটা বানানো একদমই সমস্যার নয়, কোনো মানে এমন কোনো জিনিস আমি এতে অ্যাড করিনি যেটা একদম দুষ্প্রাপ্য, আমাদের ঘরে থাকে সেরকম জিনিস দিয়েই করেছি। ভীষণ ভালো, বেসন তো আছেই তার সঙ্গে আরও কয়েকটা জিনিস মিক্স করেছি, ভীষণ উপকারী, ভীষণ ভালো। তুমি এটা চোখের কোলে আন্ডার আইতেও অ্যাপ্লাই করা যায়, কোনো রকম ক্ষতি করে না, এই স্কিন হয় একদম রিঙ্কেল ফ্রি, একদম এজের ছাপ পড়তে দেয় না, বেবি সফট স্কিন হয়ে যায়। একবার দেখে নিও, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর লাগালে ভীষণ উপকার হয়, স্কিন একদম গ্লোয়িং ঝকঝকে হয়। তোমরা নিজেরাই দেখো, আমি মুখটা ধুয়ে এসেছি, ব্যাস দেখো মুখটা আমি একদম ধুয়ে এসেছি। এইবার দেখো তোমরা নিজেরাই দেখো কীরকম মুখটা আমি পুরো ঠান্ডা জলে ধুয়ে ফেলেছি। এই প্যাকটা এত ভালো, এই প্যাকটা বললাম চোখের নিচে চোখের ওপরেও লাগানো যায়। যাকে চলো এবারে দেখি আবার রান্নাবান্নার দিকটা। দেখো দেখো ও কখনো ধরে বলো ওই বালতির গামলাটাতে? ইস তুই কেন বসে পড়লি রে, ভেঙে যাবে গামলাটা, উঠে দাঁড়া, ভেঙে যাবে, ভেঙে যাবে, না এক্ষুনি ভেঙে যাবে, দেখেছো? উঠে যা উঠে যা, এই দেখো উঠে পড়েছে উঠে পড়েছে, যেমন বদমাইশি, উঠে পড় উঠে পড়। দেখেছো আমায় ভিজিয়ে দেবে, এ আমাকে ভিজিয়ে দেবে, এই জিম্মা কি বদমাইশি করছে, না করবে না করবে না, এই প্যাকটা আরেকটু বেঁচে গেছে, দেখো এটা দেখে দিই ফ্রিজে কালকে লাগিয়ে নেবো। আর আর আমার মোটামুটি রান্নাবান্না কমপ্লিট, মাছের ঝোল হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর কি করলাম তোমার ফুলকপি আলুর তরকারি, এই যে দেখো ফুলকপি আলুর তরকারিটাও হয়ে গেছে। আর এইটা না আমি চিকেন করছি, রাত্রের জন্য চিকেনটা একদম করে রাখছি, কারণ রাত্রেবেলা আর রান্না করতে ভালো লাগে না, তখন অনেক অন্যান্য কাজ থাকে। আর এই চিকেনটা আমি একটু মানে খুব একটা বেশি কিছু স্পেশাল ওয়েতে করছি না, একটু জাস্ট কষা মতন করবো, আলু দিইনি। এটার মধ্যে দেবো হচ্ছে এই দেখো চারটে আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছি, গোটা পেঁয়াজ দেব, তবে পড়ে যাচ্ছে এক্ষুনি করে দেব না, ওইটা আমি একটু পরে দেব, এখন দিলে গলে যাবে।
আর এই টমেটো দুটো হাফ করে দেব। এমনিতে আমি দই দিয়েছি, তবে এই টমেটো দুটো এরকম হাফ করে কেটে, বেশ এইরকম থাকলে বেশ ভালো লাগে না খেতে, এই টমেটো গুলো দেব। এইটা হলেই মোটামুটি আমার রান্না শেষ, রান্না কমপ্লিট। তারপরে খেতে দেব। আর চাটনি করা আছে কালকে, এই দেখো আমের চাটনি করা আছে, আর চিন্তা নেই। দেখো চিকেনের, চিকেনটা এরকম দেখতে হয়েছে, ওই যে গোটা টমেটো আর পেঁয়াজ দিয়েছিলাম, দারুণ হয়েছে, দেখতে তো দারুণ হয়েছে। খেয়ে বলো একটু কেমন হয়েছে, দেখো তো। টমেটোটা নিচ্ছি, টমেটোটা এই সরি পেঁয়াজ, পেঁয়াজ পেঁয়াজ নিলাম, আর একটু চিকেন নিচ্ছি, দেখি জুসিটা কেমন হয়েছে। কেমন হয়েছে গো? ফ্যান্টাস্টিক, ভালো হয়েছে না? দারুণ, দেখেই মনে হচ্ছে দারুণ হয়েছে। পেঁয়াজটা কেমন? পেঁয়াজ সবসময় একই টেস্ট হয়। বাহ, টমেটোটা দেখি মনে হচ্ছে না অন্য কোনো। হ্যাঁ, সেই আমরা এখন খেতে বসেছি, মানির আর সায়নের খাওয়া হয়ে গেছে। এই যে ও বসেছে, ও একটু খালি গায়ে, খালি গায়ে বসেছে বলে বেশি দেখাচ্ছি না। এই দেখো জুসটা একটু মুখ দিয়ে খাচ্ছে, দারুণ হয়েছে চিকেনটা। এইভাবে করো, একদম সিম্পল, মানে কিছুই সেরকম স্পেশাল কিছু নয়, শুধু লাস্টে ওই দিয়ে দিয়েছি আর কি, টমেটো আর এ, ওটা মানে ওটা দেখতেও ভালো হয়েছে, আর গ্রেভিটা একটু ওই সময় টমেটোটার জন্য লাল হয়েছে। হ্যাঁ ঠিক বলেছে, এই যে নিম্মাও খাচ্ছে, স্নান করলো দেখলে আজকে, যাকে আমরা খেয়ে নিই বুঝেছ। আর আমি এখানে চাটনি, আমের চাটনি রাঠিটা নিয়ে বসেছি, জিম্মাকে বললাম ওকে, এটা আমের হাট বসেছে, চিকেনের হাট না, আমি জিম্মাকে বললাম খেতে রাঠিটা, ও খাবে না, ও শুধু আমগুলো খাবে। তুমি খাবে আমের রাঠি? না। দেখো ব্যাস, লাঞ্চ খাওয়া তো হয়ে গেছে সবার, দেখেই বুঝতে পারছো ঘরের পরিবেশ ভর দুপুর বেলা। আর আমি এখানে একটা এসে বসেছি, আজকে সকালবেলায় একটা এত বাজে খবর এসছে না, মানে কি বলবো। আর আমার এক মাইমা কালকে মারা গেছেন, গতকাল, আর কালকে মানে ওনার ছেলে আর কি, ওই দাদার জন্মদিন ছিল, মানে জন্মদিনের সমস্ত তৈয়ারি বলো, একটা মানুষের যতই হোক, লকডাউন হলেও আমরা তো একটু সেলিব্রেট করি না, বার্থডেই বলো অ্যানিভার্সারি বলো একটু তো কিছু সেলিব্রেট করি, সেই কালকে সেই রকমই একটু জন্মদিন, জানে একটু কিছু সেলিব্রেট নিশ্চয়ই করবে, এ করবে। সেই জন্মদিনের দিন হঠাৎ তার মা মারা গেল, মানে হঠাৎ করেই, মানে হার্ট অ্যাটাক হয়েছে, হঠাৎ করে মারা গেছে, মানে করোনা নয়। আমরা তো প্রথমে শুনেই ভেবেছিলাম বোধ হয় করোনা, তারপর বললাম না, আমার এক বোন খবর দিল আমাকে, আমার বোন আমাকে ফোন করে বলল যে এরকম হয়েছে দিদিভাই, জানিস এরকম হয়েছে, মাইমা এরকম মারা গেছে হঠাৎ, সেজো মাইমা। মানে শুনে সত্যি খারাপ লাগলো, মানে একে তো মানে কোথা থেকে কি সব সময় একটা না একটা কিছু খারাপ খবর, জানো তো, মানে শুনে এত বাজে লাগলো। আর ও ওরকম, মানে ওরও খুব খারাপ লেগেছে এইটাই যে, জানিস তো আজকে এরকম জন্মদিন ছিল, দেখ ছেলের জন্মদিন, আর সেই রকম যদি মা মারা যায়, মানে দিনটা, মানে বলো না একটা দিনটা জন্মদিন হিসেবে সারা জীবন মনে থাকার থেকেও মায়ের মৃত্যুদিন হিসেবে মনে থেকে যাবে, মানে একটা খুব বাজে খবর। যাই হোক, মানে আর কি বলবো, অনেক মানে এরকম চতুর্দিকেই বাজে খবর, তার মধ্যেও নিজেকে এগিয়ে যেতে হবে, পজিটিভিটি নিজের মধ্যে রাখতে হবে, এটাই আর কি, সেটাই আমি চেষ্টা করে যাচ্ছি। মানে তোমরা তো দেখেছো, মানে আমার ঘরেই তো মানে যা সাংঘাতিক কাণ্ড হয়ে গেল, আর আমি আর কি বলবো বলো না। এখন যদি সত্যি বলছি, মানে কেউ বলে না যে এই করোনা হয়েছে, এই হয়েছে, তাই হয়েছে, আমার যে খুব বেশি ভয় আমি আর পাচ্ছি না, কেন বলো তো, আমি নিজেই ঘরে এমন দুজনকে দেখলাম, যাকে ভগবানের অশেষ কৃপা যে ওনারা ভালো হয়ে গেছেন,
তারা যে ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে, এটাই মানে আমার কাছে সব থেকে বড় কথা। আর সবাই ভালো হয়ে যাক, সুস্থ হয়ে যাক, কবে যে এই সমস্ত কিছু চলে যাবে না সেটাই শুধু চিন্তা করি। সত্যি আমি সত্যি ঠাকুরকে এটাই ডাকি যে মানে সবাই ভালো হয়ে যাক, সুস্থ হয়ে যাক, পৃথিবী যেন সুস্থ হয়ে যায় বাবা, এই ভাইরাস চলে যাক। মানে সব কিছুর তো একটা শেষ থাকে বলো। আমরা শুনি যে মহামারী হতো, আগে আগে মহামারী হয়েছিল, কিন্তু তখন তো সায়েন্স এত উন্নত হয়নি, হয়নি কলেরা এরকম হতো, কলেরা হয়ে গাঁকে গাঁক উজাড় হয়ে যেত, শহরকে শহর উজাড় হয়ে যেত। যাকে হোপফুলি আমাদেরও সমস্ত কিছু নিশ্চয়ই মিটে যাবে, সেগুলো যখন মিটে গেছে যাকে আশা করছি যে আবার আর কিছুদিনের মধ্যেই নিশ্চয়ই আমাদের সমস্ত কিছু মিটে যাবে, এই সব সমস্যা নিশ্চয়ই আমরা কাটিয়ে উঠতে পারবো এই আর কি। যাকে এখন তো দুপুর হয়ে গেল, এখন আমি একটা মানে একটা ভিডিও পোস্ট অলরেডি করে দিয়েছি, সেই কাজটা আমার হয়ে গেছে, এখন আবার এই ভিডিওটাকেই এডিট করব, ঠিকঠাক করব। তাহলে চলো আজকের ভিডিওটা বা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ওই যে এসে গেছে এন্ডিং দেবে, বলে দাও তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো, আর জিম্মাকে বাই বাই করে দাও, বাই বাই। সবাই খুব ভালো থেকো, আবার একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে নিশ্চয়ই আসবো তোমাদের সাথে। ততক্ষণের জন্য নিজেদের খেয়াল রাখবে, বুঝেছো? আর এই যে পাকা বুড়ি চোখ পাকাচ্ছে, টাটা।